ফোনায় যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওইখানে দেখি না তোর ওই যে উপরে যে ইয়া থাকে, এই টাইটেল, টাইটেলের ওখানে একটা ইয়াও থাকে, একটা ছবিও থাকে। নিজেরা দেখতেছস? দেখতেছি। আচ্ছা রাফাত, আবার বলতো কি বলছোস? এই যেমন দেখ, ইয়ার এখানে দেখ, ইব্রাহিমের এখানে দেখ, ইউটিউবের যে ইয়াটা আছে, ঠিক আছে, দিলবার দিলবার, বুঝছি ওইখানে বুঝছি দেখ, বুঝছি বুঝছি, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি তোর কথা, ইউটিউব, বুঝতে পারছি। ইউটিউবের একটা ইয়াও আছে, একটা একটা ছবিও আছে, হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে আইকন ব্যাক ওটা করবো? ওটা দেখাই দিব, ওটা দেখাই আইকন, দিব, ওটা আইকন, আইকনটা দেখাই আইকন, দিব, দেখাই দিব, ঠিক আছে, বুঝতে পারছি তোর কথা। ওইটা একটা আইকন জাস্ট। আমরা আমরা কিন্তু টেক্সটটা লিখছি, আমি আইকনটা অ্যাড করে নেই, ভুলে গেছিলাম, যাই হোক এটা করে দিব আর কি। ওকে, এখন তারপর ইব্রাহিম ক্লোজ কর, আবার কোড আর দেখবি না? কিন্তু কোড দেখার দরকার হবে বলে তো মনে হচ্ছে না, একই আমার রকম কোড তো অন্যদের। অনেক বিশাল। ঠিক আছে তাহলে, ওকে বুঝে করছোস নিজে থেকে? কে আমি? হ্যাঁ পুরোটা নিজে করছি। ঠিক আছে, মূল কথা বুঝতে হবে, না বুঝলে এমনিতে ধর কপি পেস্ট করে লাভ নাই। আমার স্ক্রিন দেখা অথচ যাচ্ছে? মানে যেটা দিয়ে সুবিধা হয় ওইটাই দিছি, মানে একদম ফিক্সড ভাবে কিছু দিনে আর কি, যেটা ঠিক দেখে আছে, এটা সুন্দর ভালো লাগতেছে হচ্ছে। ওইটাই আমার দিছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবিদুর রহমান, ও জস, ইয়া কর না, এত বড় ব্যাটার ইয়া হয়, মানে তোর বিশেষ করে টাইটেল গুলো তো ছোট হয়, বুঝিস নাই, এত লম্বা পুরো নাম দিয়ে দিছিস কেন? দিছি আর কি, দিয়ে আমি দেখছি আর ধ্বংসের কি। নাম সে দিই দে ভাই, কিন্তু ধ্বংসের নাম সে দিই দে। না এটা এটা ঝামেলা হবে যখন তুই যখন ওই যে রিসাইজ করতে যাবি, তখন এত বড় নামের জন্য ঝামেলায় পড়ে যাবি, তো একটা একক করের একটা নাম দিবি, বুঝছ নাই, এটা জাস্ট কনভেনশন আর কি, এমনি দিসেস কতগুলো জাস্ট। ইয়া দেখছি হ্যাঁ তো, মানে আইডিয়া নিছি তো, ওরা দেখি যে পুরো নামটা দেয়, তা আমি চিন্তা করলাম যে দেখি আমি ওদের নাম তো ছোট, ওদের নাম তো বড়, এই আর কি। কি হবে না আর, সুন্দর হয়েছে এমনিতে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তা একটু ছোট কথা, ইয়া কত দেখি সাইজটা, রেসপন্সিভ না তো? ওকে ওকে, কোন একটা বন্ধু জিনিস কর, দেখতে বন্ধু হবে, কর, একটা জিনিস ছোট, ব্রাউজারটা ছোট কর, ছোট, এখনো দেখি নাই রেসপন্সিভ না, রেসপন্সিভ না, হয় নাই এখনো। তোর ইয়া হয়েছে কেন, ওই ন্যাববারের বাইরে চলে আসছে কেন আবিদুর রহমান চৌধুরীটা? এটা এটা কন্টেন্ট নাই, কন্টেন্ট ইয়া ইয়া আর কি, কন্টেন্ট রিলিজ করে নাই, না না না, এটা মানে রেসপন্সিভ না, রেসপন্সিভ না বলতে মানে এটার আমি বড় হাইট ছোট হাইট ফিক্স করি নি, মেবি ম্যাক্স হাইট বা মিন হাইট এরকম কিছু ইউজ করি নি। এগুলো কেন করতে গেছিস তুই আপসারা? তুই এখানে জাস্ট প্যাডিং দিবি, কোনো হাইট দিবি না। না না, হাইট টাইট দিয়ে নেই তো, আমি আমি এখানে কি দিছি? আমি তো এটা এটা দেখানোর উদ্দেশ্যে বলছি, এত জিনিস খেয়াল কর, তুই নেববারের জন্য কি কোনো হাইট দিছস? নাম্বারটা আমার কন্টেনারের ভিতরে আছে না, তুই তো কোনো হাইট ফিক্স করছস কিনা সেটা বলতেছি, হাইট কন্টেনারে করে কোনো জানা হাইট করে দিয়ে জানা নেই। করে হাইট যদি না দিয়ে থাকোস তাহলে এটা ওভারফ্লো হওয়ার কথা না। এই দেখ এই দেখ, এই যে কন্টেনার, আবিদুর রহমান যেটা লিখছে ওটা 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 দেখা, ওটা কোড দেখা আমাকে একটু, তারপর ন্যাবের পুরো ন্যাব বারটার একটু কোড দেখা, এই যে ন্যাপ, সাইজটা বড় করতো। ফন্ট সাইজ বড় করতাম, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্লাস দে, আরে জিএস কোডের ইয়াটা আবার করলাম, হাইট ডিসেজের জন্য আবার ইয়া করতেছি, হাইট দিনে তো আমি আমি উইথ দিছি যে ওই যে ন্যাবে হাইট 7 রেন দেখাস নাই কোনটা, ন্যাব বারে, হাইট দিছি, আচ্ছা হাইট দিছি, হাইট দিছি, হ্যাঁ এটার জন্য এটা হাইট দিবি না, প্যাডিং করে দিবি, তাহলে আর ওই যে কন্টেনারের বাইরে যাবে না, তাহলে এখন প্যাডিং বুঝছস? করতে। এটা সবাই খেয়াল রাখ, এটা অনেক সময় ফেস করবি, এই জন্যই দেখানো, বুঝছস? মানে যখন প্যাডিং দিবি এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে, এখন তুই যদি রিসাইজ করস তাহলে দেখবি যে হাইট দেওয়ার কারণে এটা ওই ওভারফ্লো হয়ে যাবে, যখন প্যাডিং দিবি এটা অটোমেটিক্যালি সাইজটা বড় ছোট হবে। এখন তো ওভারফ্লো হচ্ছে আবার, ইয়ার বাইরে হ্যাঁ, এখন প্যাডিং প্যাডিং ইয়ার দিয়ে করে, দে, প্যাডিং 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 দিছিল, দিলে প্যাডিং প্যাডিং দিছিল, হাইট না থাকলে তাইলে এটা আর ওভারফ্লো হবে না, এটা বুঝাইতেছে আর কি, হাইট না থাকলে অটোমেটিক্যালি ওই যে ন্যাব অ্যাডজাস্ট করে বারটা দিবে। সাইজটা বড় ছোট হবে আর কি, তখন এটা আর বাইরে যাবে না। এখন প্যাডিং দেওয়ার পরে বাইরে যাচ্ছে, এই যে প্যাডিং কই দিয়েছিল, প্যাডিং প্যাডিং এই কই যে দিছিস? এখনো শো হচ্ছে না তো, প্যাডিং, এই যে বিএস কোড দেখা যাচ্ছে না, 7 RAM টপ বটম লেফট রাইট 7 RAM মার দিছস, সেভ করছস? সেভ করছে, এটা অটো সেভ হয়ে যায় আমার এখানে।
আরে না বাস সেভ দে, 7 রান কে এত বড় দিচ্ছিস কেন? স্যার টপ বটম দে, লেফট রাইটে দিস না। এখানে ওয়েবকিট টেপকিট ইউজ করে পুরো ফেলছিস কেন? এগুলো নিজে নিজে চলে আসছে, নিজে নিজে তো আসার কথা না, নিজে এসসি নিজে তো তো আসবে নিজে নিজে আসে না। এক্সটেনশন এক্সটেনশন এরকম এক্সটেনশন নিছে যে এটা লাগে না তো, এটা যখন কম্পাইল হয় অটোমেটিক্যালি তোর ওই যে নেভার সিএসএস একটা ফাইলটা উইথ তো চলে দিসোস, আসে। আবার কন্টেইনারে যে ম্যাক্স উইথ দিসোস। না ওটা ঠিক আছে, কল আসছে কার? কার কল আসছে জানি না, আচ্ছা এটা ঠিক করে নিস, মূল এখনো তো বিষয়টা কাজ ওটা, করতেছে না। মূল বিষয় ওখানে তো ওই যে যাতে সেভ যেত করছি তো ইন্সপেক্ট এলিমেন্টে। তোর আবিদুর রহমান চৌধুরী লিখছে যে ওটার ইয়াটা কই, সেখানে লগো কি কন্টেনারটা কই, এটা? আচ্ছা এটার কন্টেনার, এটার লগো টেক্সট এই তো এই তো। এটা ঠিক, এটা ঠিক করে নিবি, এটা এটা তোর কাজ থাকবে। তারপর এটা করে নিবি, এখানে এবার ওভার, এখানে ওভার ওভারফ্লো হিডেনটা লিখে দিলে হয়ে যাবে না? হিডেন লিখে দিলে চৌধুরী কাটি যাবে, এটা ঠিক করবি, এটা তোর টাস্ক থাকবে। ঠিক আছে আরেকজন দেখা এখন, ঠিক আছে, তুই স্টপ কর, সাইফুল দেখা তো। ওকে ওকে। আচ্ছা জানালে তারা কই তো পোলা পানি, এগুলো এগুলো আমার রেকর্ড খবর করতেছিস নাই, কেন? এগুলো রেকর্ড করি তো রেকর্ডিং একটা বড় করি করবি। দেখতেছোস? হুম হুম দেখতেছি, জোস তারপর কি করবো? ছোট কর তো। দাঁড়া, ওকে ঠিক আছে, উপর থেকে না, উপর থেকে না, সাইড থেকে ছোট কর, কাটি যাচ্ছে। হ্যাঁ একটা ডাইরেক্ট ফিক্সড উইথ দিয়ে রাখছিস তুই, এটা ঠিক করবি। চস আচ্ছা 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 ঠিক আছে, বুঝছি, কন্টেনার অ্যাটাচ করে দিবি। এটা ফিক্সড উইথ দিয়ে ফেলছিস তুই, এটা ঠিক করবি, এটা ম্যাক্স আচ্ছা উইথ আচ্ছা করবি, আচ্ছা দেখে আর কে ওকে, আসোস, ইরো বাইট দেখা তো। কন্টেনার কি ম্যাক্স হ্যালো, উইথ করতে হবে? হুম হুম কন্টেনার ম্যাক্স উইথ দিলে অটোমেটিক অ্যাডজাস্ট করবে, আমার ইরো বাইট তো দেখা। ইউজ করে না, আমি বলে থেকে ইয়া করি কন্টেন্ট। আমার তো তো দেখো নাই ঠিক আছে কিনা। তোরটা তাহলে ওপেন কর না, দেখ না যেটা বলছিস ওরকম হচ্ছে কিনা। আচ্ছা আমি নিজে দেখি। হুম হুম ওটা ঠিক না, তাহলে ওটা ঠিক করে নিবি, ওটা লাগবে। হ্যাঁ আমার তো ঠিক ফ্ল্যাক্স ইউজ আছে মনে করার, হয়। ফ্ল্যাক্স ইউজ করার কারণ হচ্ছে ওগুলাই, তুই উইথ নিয়ে, উইথ আর হাইট নিয়ে যদি ঝামেলা করিস তাহলে এক্সাক্টলি রেজাল্টটা পাবি না যেভাবে চাচ্ছ সেভাবে। আমারটা দেখা যাচ্ছে, একটু লাইনে থাক তো, একটু লাইনে থাক, হ্যাঁ ইব্রাহিম ছোট করছোস, হ্যাঁ করছি দেখ ঠিক হ্যাঁ আছে। তোরটা তোরটা ঠিক আছে, তোরটা যে ওভারফ্লো হচ্ছে না, ঠিক আছে ওকে না আচ্ছা, ম্যাক্স উইডথটা কি প্রত্যেকটা কন্টেনারে ইউজ করতে হবে? না না, তুই চাচ্ছ যে অটোমেটিক এটা অ্যাডজাস্ট হবে সেখানে শুধুমাত্র তুই ম্যাক্স ইউজ করবি, বুঝছস? মানে ধর ছোট স্ক্রিনে যাতে বড় ছোট না হয় আর কি, কথা হবে কি হাসো। আচ্ছা ওইটা কন্টেনারে না ইউজ করি, ডাইরেক্ট ন্যাববারে ইউজ করলে হইতো না? ন্যাববার ইউজ করলে কেন হতো আমি তোর বলি, ন্যাববারটা হচ্ছে পুরো স্ক্রিনটা নিয়ে নিচ্ছে না, তো হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের ওয়েবসাইটটা তো 170 পিক্সেলের মধ্যে ফিক্সড করে রাখতে চাচ্ছি, এই জন্য আমরা ওই কন্টেনারের মধ্যে অ্যাড করছি, বুঝছস? না ক্লিয়ার না, আরেকটু আরেকবার বলতো। মানে আমরা ন্যাববারের উইথ কি দিছি 100% দিছি না পুরো স্ক্রিনের উইথটা, হ্যাঁ হ্যাঁ পুরো স্ক্রিন কন্টেনারের উইথ কত দিছি? 170
1170 ঠিক আছে না 1170 পিক্সেল 17 RAM হ্যাঁ 1170 পিক্সেল এবং এটাকে মিডলে রাখছি আমি চাচ্ছি সব সময় আমার স্ক্রিনটা যত বড়ই হোক না কেন আমার ওয়েবসাইটটা 1170 এর মধ্যেই থাকবে না আচ্ছা এটার জন্য আমরা কন্টেইনারের মধ্যে এড করছি আর কি আর ন্যাবের মধ্যে কেন 100% করছি যাতে করে পুরো স্ক্রিনটা ওই যে ন্যাবের কালারটা দেখায় আর কিছু না আচ্ছা ঠিক আছে শেয়ার কর এই যে পোলাপান যেগুলো ক্লাসে আসে না ইত্যাদি প্রবলেম গুলো কেমনে বুঝবো ভাই ছোট বড় করলে আমি দেখছিস সেকশন 1 ও আবার আলাদা হবে কি মেইন এর ভিতরে মেইন কন্টেইনার ইউজ করতে হবে তুই অ্যাডভান্স কাজ করছিস তো এজন্য আমি এখন কন্টেইনারগুলো আমি এখন বানাবো ওটা দেখে আইডিয়া পাই যাবি মানে আমি তুই যেভাবে বলছিস যে একটা কন্টেইনার আমি এক জায়গায় বানাবো আর সব জায়গায় আমি ওটা ইউজ করতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন তো মনে কর আমার আমি তো রিপিট করছি বারবার আচ্ছা আমি দেখাই দেব এটা ইয়া কর ওই রবাইত স্ক্রিনটা ছোট কর মানে সাইজটা সাইড থেকে ঠিক আছে ভেরি গুড ভাই কাজ করছো দেখি বড় করত যাদেরটা দেখছো ওভারফ্লো করছে এদেরটা দেখছো ছোট করার পরে এই রোবায়েত হাসান যে লেখাটা নিচে আসার পরেও কিন্তু ন্যাপবারটা অ্যাডজাস্ট হয়েছে এটা কিন্তু ওভারফ্লো হয় নাই কারণ হচ্ছে এটা এক্সট্রা প্যাডিং ইউজ ওই যে এক্সট্রা ডাইরেক্ট হাইট দেয় নাই প্যাডিং ইউজ করছে এক নাম্বার আর দুই নাম্বার একটা ভুলেছে দেখি আরো বড় কর সাইজ বড় কর রোবায়েত একদম ফুল স্ক্রিন কর কাজ করলে কি আমি যদি ওয়াচিং স্যাস না দি ততক্ষণ পর্যন্ত আমার কোডটা এক্সিকিউট করবে না মনে না আমি যখন স্যাস নিয়ে কাজ করছি আমি বলছি না ওয়াচ স্যাসিং টা দিতে হবে ওয়াচ স্যাস দিতে হবে বলছিলাম ঠিক আছে ওভারফ্লো হচ্ছে না ঠিক আছে আচ্ছা দেখো এখন আমার তো স্ক্রিন ছোট করলে তোর ওই ন্যাপ আইটেম গুলো সবগুলো একটা সাথে একটা লাগে জায়গা ঠিক আছে ওকে ক্লোজ কর এ একটা জিনিস দেখ আমার হ্যাঁ হ্যালো একটা জিনিস দেখ আমার এই দেখ আমি এখানে এডুকেশনের হোম দিলাম এডুকেশন দিলাম না আমার বাটনটা দেখ ইয়া ন্যাপ বাটন বড় হয়ে যাচ্ছে দেখছো এটা হচ্ছে বর্ডার আসছে সেজন্য একটা হোয়াইট বর্ডার দিছিস মনে হয় না হ্যাঁ হ্যাঁ বর্ডারটা ছোট করলে আসে না কিন্তু একটু মোটা করলে আসে একটু মোটা বুঝছি আমি এটা ইয়া কর তাহলে ওখানে যা ওটা যা মোটা হলে তো জায়গা নেই তাই না কই কোডটাতে যা এটার কোড লিখছিস কোথায় বাইর কর HTML কোড না CSS টা CSS দেখাবে যে হোভার করলে হোভার একটা দেখাবো যে বর্ডার আসতেছে ওটা কই আনসোস দেখছোস এই যে উপর দিয়ে বড়া দিছস 2 পিক্সেল নিচে আবার 4 পিক্সেল করে দিছস এটা ইকুয়াল থাকতে হবে 2 পিক্সেল দুটোটা 2 হ্যাঁ দুটোটা 2 পিক্সেল কর নিচেরটা 4 পিক্সেল করে দিছস কেন আচ্ছা দুটোটা 4 দিকে সমস্যা আছে
তুই প্রথমে দিচ্ছস 2 পিক্সেল, তো প্রথমে যেটা তুই দেখতেছস 2 পিক্সেলের জন্য ওটা হচ্ছে একটা, যখন 4 পিক্সেল করে দিচ্ছ সাইজটা বড় হয়ে যাচ্ছে না, এই জন্য আর কি এটা এটা দুটোটাই সেম রাখি। জিনিসটা আমি 4-4 দিলে সমাধান না? হ্যাঁ সমাধান হবে, 4-4 দে। ওয়াচ সাইজ দিছস? ওয়াচ সাইজ দিছস? আছে আছে স্যার, এটা ওয়াচিং হইতে হইতে দুনিয়াদারের সময় সব শেষ করে ফেলেন। এই এখনো কিন্তু জিনিসটা হচ্ছে দেখ, দেখে ইয়া কর গেলে এখনো মিস ভাই প্রবলেমটা তুই তোর করে একটু দেখাই দিলে ভালো হয় সবার জন্য। ইয়া কর তুই, আমি বলি ইন্সপেক্ট কর। ইন্সপেক্ট করতে গে রাইট ক্লিক, এখানে এখানে না মাঝখানে ক্লিক কর। হ্যাঁ এবার রাইট ক্লিক, মাউস রাইট ক্লিক করে ওই যে ইন্সপেক্ট কর, রাইট ক্লিক করে ইন্সপেক্ট কর। আসে না কেন? আসবে আসবে। একটু নিচে নামা, ওটা দেখি মতো কর। এটা তো ছোট করে রাখছিস কেন? এটা ওটা ওটা বড় কর, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ এটা বড় কর, একদম ফুল স্ক্রিন কর। ওকে এবার ওটা বাইর কর, আগেরটা বাইর কর। হয়ে গেল, জিনিসটা গেল তুই। আচ্ছা শোন, তুই কোডে যা, বাদ দে কোডে, যেটা মূলত সমস্যা হচ্ছে তুই যখন সেভ করছিস যেটা মানে স্যাসটার সেভ হয় নাই, বুঝছস? এটা 2 পিক্সেলে রেখে দিছে কোড, এটা সেভ করে এই যে স্টাইল ডট সিএসএস। এক মিনিট, লিংক লিংক হোভার, ওকে স্টাইল ডট সিএসএস যা তো, স্টাইল ডট সিএসএস গেলাম, সিএসএস পাশেরটা। আচ্ছা সিএসএস, এই যে লিংক নিচে নাম, একদম ম্যাপ লিংক হোভারটা তো যা। এই যে এক মিনিট, বর্ডার বটম 4 পিক্সেল সলিড কালার, দিস ইজ ট্রান্সপারেন্ট, একটু পরোট তো, একটু পরোট। ঠিকই তো আছে, এটা তো এরকম হওয়ার কথা না। সেটাই, এটা সেভ করে, এটা অসুবিধা নেই, এটা মনে হয় তোর ব্রাউজারের সমস্যা হচ্ছে। তোর যেটা বলতেছ স্যার, হ্যাঁ হ্যাঁ সেটাই চিন্তা করতেছি। ট্রান্সপারেন্টটা দিয়ে করতে হবে, ট্রান্সপারেন্ট না দিয়ে একটা কালার দিয়ে দেখতে আগে থেকে 4 পিক্সেল আছে কিনা তখন বুঝতে পারবি। অনেক সময় যে ব্রাউজার প্রবলেমের কারণে এরকম হয়, আবার ক্লোজ করে রান করলে তখন আবার দেখা যায় যে ঠিকমতো কাজ করে। ট্রান্সপারেন্ট কেটে কি দিব? একটা যেকোনো একটা কালার দিয়ে দেখ, তাহলে আগে থেকে বুঝতে পারবি। সলিড এর পর ট্রান্স ইয়া দিব, ট্রান্সপারেন্ট না দিয়ে একটা কালার দিবে আর কি, রেড দিয়ে দে। একটা কালার দে, জাস্ট বোঝা যায় মতো দে। গ্রিন দিলাম, সেভ কর, সেভ কর, করলাম রান, রিলোড কর। আচ্ছা দেখা যাচ্ছে তো, ওভার করতে দেখে ওভার করলে কি হয়। আচ্ছা এটা তুই কাজ করছিস যে হয়েছে, দেখতে তোর বর্ডারটা ইনিশিয়াল যে ট্রান্সপারেন্ট বর্ডারটা দিছে সেটা অনেক নিচে, কিন্তু তুই যখন হোভার করতেছিস ওই বর্ডারটা আসতেছে হচ্ছে যে কি একেবারে ওই যে উপরেরটার সাথে লাগানো, তার মানে হচ্ছে তুই বর্ডারটা হোভারের ঠিক মতো দেখ নাই। এটা নিয়ে আমার তুই পরে নক দিস, আমি তোরে ডাইরেক্ট বসে দেখাই দিব, বুঝছস? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বসে দেখাই দিবো এটা তোরে। ধর এই যে হোভারের ইয়াটা ঠিক মতো জায়গায় পড়ে না, যেমন ধর এই যে এন্ড হোভার লিখছিস না, এই যে এক জিনিস ক্লিক ঠিক কর, তুই জাস্ট এই যে এন্ড হোভার পুরো এই জিনিসটা কাট কর, এখান থেকে কাট করে ওই বর্ডারের নিচে এন্টার দে, এটা কাট কর আগে, পুরো আগে জায়গায় নিয়ে যা সবকিছু। হ্যাঁ এই যে এখান থেকে, হ্যাঁ ব্যাস কাট কর।
আটকর কেটে বুঝছো, কেটে ওই যে উপরে যে বর্ডার বটম দিছিস না, বর্ডার বটম গ্রিন লিখছিস যে ওখানে ক্লিক কর, ওটার নিচে আর কি। আচ্ছা বিউটের ভিতরে আনবো। হুম হুম এখন কর ওই যে, এবার গ্রিনটা আগের মতো ট্রান্সপারেন্ট করে দে, হয়ে যাবে। দিব দেখ এবার, তোরা জিনিসটা খেয়াল করতেছো, এই জিনিসগুলো তোরাও ফেস করবি, প্রবলেমগুলো একটু ভালো করে দেখিস, মানে যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এক একজনের এক এক রকম, এগুলো যখন তুই কাজ করতে যাবি এই একই ধরনের প্রবলেমগুলো দেখবি যে তোদেরও হচ্ছে। দেখতেছোস এখন তো ঠিক আছে, তুই দেখ না হচ্ছে কিনা, আমি আমার সলভ হয়েছে প্রবলেম। আচ্ছা এই জিনিসটা এবার আমি একটু বাইরে যাই, ব্যাগে যাই। এটা আচ্ছা বন্ধু, আমি যদি আমি যদি কোনো ক্লাস তোর ইয়া না করে ডিক্লার না করি ঠিক আছে, সরাসরি কোনো ট্যাগ থেকে হুভার করি, তখন তো আমি একটার ভিতর আর একটা করতে পারবো না মনে হয়। না সরাসরি ট্যাগে করলে তো ওই ট্যাগটা যত জায়গায় ইউজ হয়েছে একই ধরনের ইফেক্টটা সব জায়গায় ইউজ হবে, বুঝছস? ওইটা ওই ক্লাসের মধ্যে করলে তো ওই ক্লাসের জন্য হয় শুধু, হ্যাঁ ওই ক্লাসের জন্য হয়, বাইরে করলে তখন না সব জায়গায় হয়। অফ কর বুঝছস কে এই এই ব্যাপারটা এখন দেখতেছস, কি জিনিস হোম এডুকেশন অ্যাড্রেস হ্যাঁ হ্যাঁ এই যে এখন এখন বড় পুরো ছোট হচ্ছে না, ঠিক আছে দেখ, এখন এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অফ করে দেবে, বুঝতে পারছি। আচ্ছা আমার এর দূরে আর কিছু করার আছে? না না ঠিক আছে, বাকিগুলো আমি আচ্ছা পরে দেখা ক্লাস করি। শুরু করে দাও, শুরু করে দাও, 10টা বাজে গেছে। হুম হুম করতেছি। তো বাকিরা দেখছিস এখনো আসে নাই, এগুলো আরে মানে পরে দিয়ে ঝামেলায় পড়ে যাবে, আজকে সাই মতো আসলো না। শুরু করে দে ক্লাস। আচ্ছা আমার স্ক্রিনটা তাহলে শেয়ার দিই, রেকর্ডিং এখন থেকে আরেকবার স্টার্ট করলে মনে ভালো হয় না? একবার হ্যাঁ এটা এটা অফ অফ, করে আরো গেছে, এটা অফ করে এটা সেভ যাক, আবার কর। ওকে স্টপ রেকর্ডিং।